একসাথে সাতজন বাংলাদেশি যুবক আটক হলো আমতলী থানার পুলিশের হাতে। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ সিদ্ধি আশ্রম থেকে শান্তনগর যাবার রাস্তায় নবনির্মিত একটি বিল্ডিং থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে আমতলী থানায় নিয়ে আসে। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় গ্রেপ্তার করে নিয়ে আসা হয় আমতলী থানায়। সাত বাংলাদেশি যুবকের নাম সফিকুল ইসলাম, মামুন হোসেন, আব্দুল মুনাফ আলী, আব্দুল রাজ্জাক, এমডি হান্নান, রেজান হোসেন, নজরুল ইসলাম। আমতলী থানার ওসি সিদ্ধেশ্বর রায় জানিয়েছেন তাদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে বলে জানা গেছে। একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এখানে একটা খবর পাই আমরা যে কিছু বাংলাদেশি লেবার এখানে কাজ করছে। অ্যাকর্ডিংলি আমরা আমাদের পুলিশ টিম গেছে এবং ভেরিফাই করেছে অরিজিনালি ওরা কোথাকার, এবং অন ভেরিফিকেশন এটা জানা গেছে যে ওরা অরিজিনালি বাংলাদেশি, সেই কারণে আমরা ওদেরকে এনেছি। আমরা বাকিটা এই হবে তদন্ত হবে। কিছু এই এমনিতে তো কিছু নেই ওদের, বিছানাপত্র আর তিনটে মোবাইল। কতদিন ধরে থাকছে আপনার বাড়িতে? 15 দিন হবে।